হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন রেহেনা করিম ব্লকস থেকে আমি আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ডালিম গাছের ফুল আমার ডালিম গাছে অনেকগুলোই ফুল এসছে মার্শাল্লাহ দোয়া করেন যেন সবগুলো ফুলই ডালিম হয় যাই হোক আজকে আমি আর বেশি কথা বাড়াবো না আজকে সিম্পল একটা রান্না শেয়ার করতে এসেছি এই যে মাছটা দেখছেন এটাকে আমরা পোয়া মাছ বলি আপনারা কে কোন মাছ নামে মানে কোন নামে এই মাছটা চেনেন প্লিজ কাইন্ডলি একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই মাছটা আমি আজকে আলু দিয়ে রান্না করবো এই মাছটা সহজে কেউ সবজি বা টালু দিয়ে রান্না করে না বাট আমি আজকে আলু দিয়ে রান্না করবো এই মাছটা জাস্ট টমেটো বা ধনে পাতা দিয়ে একদম কম ঝুল দিয়ে রান্না করে তো রান্নার জন্য আমি অলরেডি পেঁয়াজ এবং তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি এবং এখানে মশলাটা আমি আগে থেকে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া আদা বাটা রসুন বাটা নিয়ে একটু পেস্ট তৈরি করে নিয়েছি ওটা আমি দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা কষিয়ে নিব ভালো করে কারণ আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ এটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না এই মাছটা খুবই নরম হয় যার কারণে আমি মাছটা ধুয়ে প্রেসার করে কিছুক্ষণ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা একটা টিপস বলতে পারেন যে কোনো মাছ যে মাছটা নরম রান্নার পরে ভেঙে যায় সেই মাছটা আপনারা এরকম একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখবেন দেখবেন মাছটা আর ভাঙবে না আমি অলরেডি মাছটা দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু পানীয় দিব একটু পরে আগে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিই তো কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখানে অলরেডি আলু দিয়ে দিচ্ছি এটা নতুন আলু নতুন আলু দিয়ে মাছটা খেতে অনেক টেস্টি আর যেহেতু মাছটা সামুদ্রিক মাছ প্রচুর আয়রন আছে এই মাছটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী অনেক বাচ্চা আছে বা আমরা বড়রাও সহজে কিন্তু মাছ খেতে যায় না কাটার পরে কিন্তু এই মাছটার মধ্যে কিন্তু কাটা নেই জাস্ট মাছের যে কাটাটা আছে বড় ওটাই আছে সো মাছটা খেতে অনেক টেস্টি আর মাছটা আমি আগেই বলেছি নর্মালি সবাই মাখা মাখা ঝোল দিয়ে রান্না করে আমি আজকে আলু দিয়ে করছি এই জন্যই মূলত আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু একটুও ভাঙেনি একদম গোটা গোটা রয়ে গেছে মাছটা কিন্তু রান্না করলে ভেঙে যায় তো এখানে এখন আমি ধনে পাতা এবং পেঁয়াজ কুলি দিয়ে দিচ্ছি আমার বাসায় টমেটো ছিল কিন্তু কেন জানি আমি ভুলে গেছি যে টমেটোটা দিব আর টমেটোটা দেওয়া হয়নি এই যে মাছটা দেখেন একদম গোটা গোটা রয়ে গেছে মাছ এবং আলু আলাদা আলাদা মানে মাছটা যে ভেঙে পোয়া মাছটা রান্না করতে গেলে কিন্তু একদম ভেঙে যায় না আড়াচাড়া করা যায় না লোটিয়া মাছের মতো লোটিয়া মাছও যেমন আমি লোটিয়া মাছও রান্না করার আগে একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখি আপনারা এরকম যে মাছটা ভেঙে যায় ওটা একটু ম্যারিনেট করে রাখতে পারেন যে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান আমি ঝোলটা শোকাবো না কারণ যেহেতু আমার বাচ্চা ছোট ছেলে ঝোল ছাড়া ভাত খেতে চায় না তো ওর জন্যই আলোতে এবং ঝোল দিয়ে এটা রান্না করা অন্য একদিন আমি মাখা মাখা করে রান্না করে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে তো আজকে জাস্ট আমি মাখা মাখা করে মাখা না ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করে শেয়ার করলাম এই যে আমার রান্নাটা ডান তো এখানে আমি একটা কথা বলিনি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করে আপনারা সাথে সাথে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আরেকটা কথা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি ভালো নাও লেগে থাকে দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লেগে যাবে একটা সময় এই যে আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং বাটিতে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার মাছ কিন্তু ভাঙেনি যে দেখেন আমার মাছ কিন্তু একদম গোটা গোটা রয়ে গেছে আর মাছটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তা আপনারাও একটা বার ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে আর একটা কথা কিন্তু জানাতে ভুললেন না আপনারা এই মাছটাকে কী নামে চেনেন আমরা তো পোয়া মাছ বলি আপনারা কী মাছ বলেন একটু ফোফা মাছ বা ফোয়া মাছ অনেকেই বলে আমি এটাই বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোহিনা করিম ব্লগসের সাথে থাকবেন আর এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন অনেক টেস্টে কিন্তু তো আজ আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন